রঙ কোথায় রেখেছ ওকে? ওকে না পেলে আজ তোমাকে ভর্তি হবে, বলো এখনই। ও তোমার কে হয়, কেন খুঁজছো তুমি ওকে? ও এক সর্বনাশী, দেখছো না? জেগে নেই তবু তোমার আর আমার বন্ধুত্বের মাঝে কেমন ভাঙন ধরিয়ে দিচ্ছে। রাজকন্যা কোথায়? ওকে নিয়ে এসো, নয়তো তোমাকে আমি এখনই শেষ করে ফেলবো। কি ভেবেছো তুমি, আমার চোখের সামনে থেকে তুমি ওকে কেড়ে নেবে? না, তা কখনোই হবে না। তুমি কি রাজকন্যার প্রেমে পড়েছো? কি হয়েছে তোমার আমার সাথে? এই সন্ন্যাসীর সাথে এমন আচরণ করছো তুমি? কেন এমন করছো? আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। যাও আর ঘুমন্ত রাজকন্যাকে নিয়ে এসো। ওদিকে নাওয়া খাওয়া ভুলে ঘরের কোণে ছোটরানী অসুস্থ হয়ে পড়ল। তাকে দেখার কেউ নেই। বড়রানী এসে তাকে ডাকলেও কোনো সাড়া পেল না। ভয় পেয়ে সে কাঁদতে কাঁদতে মহারাজের কাছে এলো। এ কি বড়রানী, তুমি এভাবে কেন কাঁদছো? কি হয়েছে তোমার? মহারাজ, ছোট যে দোর খুলছে না। আমি কত করে ডাকলাম, কোনো সাড়াও দিল না। আজ তিনটে দিন হয়ে গেল, এভাবে না খেয়ে থাকতে যেও মারা যাবে মহারাজ। জানো বড় রানী, প্রাসাদের রানীদের এমন গভীর সম্পর্ক আমাকে মুগ্ধ করে। একজনের জন্য আরেকজনের কত ভাবনা। ভয় পেও না, ছোট রানীর কিচ্ছু হবে না। সোনার সন্তান যে জন্ম দিতে পারে সে এতটা দুর্বল নয়। আমরা সাতটি রানী যে সাতটি বোন মহারাজ, আমরা কখনোই কেউ কাউকে হারাতে চাই না। তখন সেখানে এলো প্রহরী। তাদের শুকনো মুখ দেখে মহারাজ আর বড় রানী বেশ অবাক হলেন। মহারাজ ও বড় রানী মায়ের জয় হোক। আর জয়। প্রহরী প্রহরী, কোনো সংবাদ দিতে পারো? একটা সুসংবাদের জন্য যে আমি অধীর হয়ে বসে আছি। একমাত্র আমার কষ্ট হয়তো তারাই বুঝবে যাদের কন্যা সন্তান আছে। একটা পিতার দুঃখ তো আরেক পিতাই বুঝতে পারবে। আমি দুঃখিত মহারাজ, এত ঘুরেও আমি রাজকন্যার কোনো সন্ধান আনতে পারিনি। সমুদ্রগড়ের প্রাসাদ থেকে মহারাজ গেছে রাজকন্যার খোঁজে। মহারাজ, সবটাই এখন বিধাতার হাতে, আমরা তো নিমিত্তি মাত্র। তুমি এখন যাও। মহারাজ, মহারাজ কি হলো আপনার? কেন এমন করছেন আপনি? শেষ প্রদীপটাকে নিভে যেতে দেখেছো বড় রানী? আমি যেন চোখের সামনে শেষ প্রদীপটাকেও নিভে যেতে দেখেছি। এবার আমি যাব আমার কন্যার খোঁজে। পিতা তো তাই কাউকে ভরসা করতে পারছি না। ওদিকে রাজকুমার তাজ আর তার বন্ধু ফরহাদ যেন হেঁটেই চলেছে, তাদের পথ আর ফোরায় না। বন্ধু বন্ধু রাজকুমার, আমরা কি কোনো ভুল পথে এলাম? দেখো না, চারিদিকে কেবল পাহাড় আর পাহাড়, এমন জায়গা তো আগে কখনো দেখিনি। পথ যখন নিয়ে এসেছে হয়তো কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে, চলো এগিয়ে যাই। আরে এ কি, তুমি বসে কেন পড়লে? রাজকন্যাকে হারিয়ে তো সকলেরই কষ্ট হচ্ছে, কিন্তু আমার পা সে যে আর হাঁটতে চাইছে না বন্ধু। আজ তিন দিন ধরে হেঁটেই চলেছি। মহারাজ কি বলেছিল তোমার মনে আছে তো? তাই বলেই তো বিশ্রাম না নিয়ে ছুটে চলেছি বন্ধু। আসছে পূর্ণিমার আগে যদি রাজকন্যা মায়াকে সমুদ্রগড়ের প্রাসাদে প্রবেশ করতে দেওয়া না হয়, তবে রাজবধূ হিসেবে তাকে আর কখনোই বরণ করা হবে না, ভেঙে যাবে আমাদের সংসার। আরে কি যে বলো বন্ধু, ভাঙলে তো জুড়েও দেওয়া যাবে। ওই যে বলে না, কাঁঠালের আঠা লাগলে পরে সারে না। ফরহাদের কোনো মজার কথায় রাজকুমারের মনে ধরছিল না। সে কেবলই রাজকন্যা মায়াকে নিয়ে চিন্তিত ছিল। ওদিকে সন্ন্যাসিনী তো কিছুতেই রাজকন্যা মায়া কোথায় আছে বলে না। বোন মানুষ এবার ভীষণ রেগে গেল। আমি শেষবারের মতো বলছি, রাজকন্যা কোথায়? যাও যাও নিয়ে এসো তাকে। তুমি ওকে যেখানে লুকিয়ে রাখো না কেন, আমি তাকে ঠিকই খুঁজে বের করব। এত সাহস তোর? তুই আমাকে রাগ দেখাস? আমি কিছুতেই বলবো না রাজকন্যা কোথায় আছে। বন মানুষ সন্ন্যাসীর কথায় আরো রেগে গেল। সে সন্ন্যাসীর সাথে লড়াই করতে শুরু করলো। সন্ন্যাসী নিজেকে বাঁচাতে একের পর এক মায়াবন করতে শুরু করলো। লড়াইয়ের তাণ্ডবে রাজকন্যা মায়ের ঘুম ভেঙে গেল। আরে আমি এখানে কেমন করে এলাম? রাজকুমার রাজকুমার তুমি কোথায়? রাজকুমার, হাই হাই,
আশপাশে তো কাউকেই দেখছি না, তবে কি কেউ নেই এখানে? আমি কেমন করে এখানে এলাম? ওদিকে কিসের যেন একটা শব্দ শুনতে পাচ্ছি, তবে কি কেউ আছে? যাই যাই গিয়ে দেখি। রাজকন্যা মায়া শব্দের পথ ধরে এগোতে শুরু করলো। ওদিকে সন্ন্যাসীর জাদুতে বন মানুষটার হাতে আঘাত পেল। বন মানুষ তখন সন্ন্যাসীকে হাতের মুঠোয় তুলে নিল, আর তখনই রাজকন্যা মায়া সেখানে এলো। রাজকন্যা মায়াকে দেখে বন মানুষ খুব খুশি হলো। রাজকন্যা, আরে এ কেমন করে এখানে চলে আসতে পারে? না না, ওকে কিছুতেই আমি আমার মুখ দেখাবো না, আমাকে পালতে হবে, কিন্তু আমি যে বন মানুষের মুঠোয় বন্দী। বন মানুষকে দেখে রাজকন্যা মায়া বড্ড ভয় পেল। ওদিকে বন মানুষ সন্ন্যাসীকে ছুঁড়ে ফেলে দিয়ে রাজকন্যাকে মুঠোয় তুলে নিল। রাজকন্যা দেখলো বন মানুষের হাতে ভীষণ আঘাত পেয়েছে। ইস, কতটা কেটে গেছে, আমাকে নামাও, আমি তোমার ক্ষত বেঁধে দিচ্ছি, আমাকে নামিয়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। গুহার এক কোণে এক টুকরো লাল কাপড় দেখতে পেয়ে রাজকন্যা সেটার কাছে গেল। কাপড় নিয়ে বন মানুষের কাছে এলো। তোমার হাত বাড়িয়ে দাও। বন মানুষের ক্ষত স্থানে রাজকন্যা মায়া কাপড় বেঁধে দিল। রাজকন্যার এমন দয়ায় বন মানুষ ভীষণ খুশি হলো। এ মেয়ে সত্যি জাদু জানে, নয়তো আমার মায়া যে বারবার কেমন করে কাটিয়ে উঠতে পারে, কেমন করে বন মানুষকে বশে করে নিল। না না, আমি আর সহ্য করব না, এবার যা করার আমাকেই করতে হবে। ওদিকে টিয়ার টুনিত রাজকন্যার খোঁজে হয়রান, কারণ বন মানুষের ক্ষমতা ছিল সকলের চেয়ে বেশি। তাই টুনি বা টিয়া রাজকন্যা কোথায় আছে কিছুই বুঝতে পারল না। কেন এমন হলো টুনি? রাজকন্যাকে না দেখে তো একদম ভালো লাগছে না। সমুদ্রগড়ের প্রাসাদে তো রাজকুমার আর রাজকন্যা কেউ নেই। তবে কি মায়ানগরীর প্রাসাদে কিছু হয়েছে? আমরা কেন মায়ানগরীতে প্রবেশ করতে পারছি না? রাজকন্যার কিচ্ছু হবে না টিয়া, কারণ টুনির বর কন্যা হলো সোনার রাজকন্যা মায়া। তবে সমুদ্রগড়ের প্রাসাদের বিপদ কেমন আস পাচ্ছি। আমার মনে হয় আমাদের সেখানে গিয়ে মহারাজের বিপদে সাহায্য করা উচিত। যে রাজা রাজকন্যাকে কষ্ট দিয়েছে, আমরা কেন তার পাশে দাঁড়াবো? তাকে তার করা ভুলের শাস্তি পেতে হবে। এমন করে বলো না টিয়া, আমাদের সৃষ্টিকর্তা তার বিশেষ শক্তির অংশ থেকে সৃষ্টি করেছেন মানুষের। বিপদে পাশে থাকার জন্য আমরা আমাদের দায়িত্ব অবহেলা করতে পারি না। রাজা হলো রাজ্যের প্রাণ, রাজার কিছু হলে প্রজারা কোথায় যাবে বলো তো? টিয়া আর টুনি আবার উড়তে শুরু করলো। ওদিকে রাজকন্যা নীলাম্বরী তার পিশাচকে বশ করে নিল ভয় দেখিয়ে। তুমি যা চাও আমি তোমাকে তাই দেব নীলাম্বরী, বলো তুমি কি চাও? আমি সমুদ্রগড়ের প্রাসাদে রাজ করতে চাই, ওর গোপন গুপ্তধনের সন্ধান আমাকে পেতেই হবে। আমি তোমাকে আরো বেশি কিছু দিতে পারি। না, আমার শুধু সমুদ্রগড় চাই। ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক অপমান করেছে, আমি ওদের কিছুতেই ছাড়ব না। কিন্তু বন্দী হতে না চাইলে যাও, মহারাজ ধ্রুবরাজকে শেষ করে দাও। আর রাজকুমার, তাকে তো আমি দেখে নেব, অনেক বড় বড় কথা শুনিয়েছে, এবার সে বুঝবে কোনো মেয়েকে অপমান করার শাস্তি কতটা ভয়ানক। এটা কি পিছাস নাকি ভিতর ডিম? সব জোটেও আমার কপালে যত সব, তবে যদি ও সফল হয় আমাকে আর কে পায়? আমি হব রানী, সমুদ্রগড়ের নাম বদলে ইতিহাস গড়ব আমি। ওদিকে পিশাচ জানে তার শক্তি বড্ড কম, কারণ সে একটা নতুন পিশাচ, তাকে আরো বহু যুগ অপেক্ষা করতে হবে। হায় হায় রে, পিশাচ হয়েও শান্তি নেই। আগে তো জানতাম মানুষেরা পিশাচ দেখলে ভয়ে মরে, কিন্তু এ তো পিশাচকে বন্দি করে রাখে। একটা আদি পিশাচ হতে গেলে আমাকে তো 10টি যুগ পার করতে হবে, কিন্তু এই রাজকন্যা নীলাম্বরীর হাতে বন্দী হলে যে আমার সব শক্তি চলে যাবে, আমার আর আদি পিশাচ হওয়া হবে না। হায় রে, এ কোথায় পড়লাম আমি?
ওদিকে বোন মানুষ তো রাজকন্যার সেবায় খুব খুশি হলো। রাজকন্যা তাকে তার দুঃখের সব কথা বলল, কিন্তু বোন মানুষ রাজকন্যার সাথে কোনো কথাই বলল না। তুমি কি আমার কথা বুঝতে পারোনি? আমাকে নিয়ে যাবে আমার মায়ানগরীতে, ওখানে আমার মা পিতা আমার রাজকুমার নিশ্চয় আমাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করছে। আমার মা আলোর দেশের রাজকন্যা, হয়তো আমাকে হারিয়ে চোখে আধার দেখছে। বোন মানুষ আলোর দেশের রাজকন্যা শুনতে পেয়ে কেমন যেন ঘাবড়ে গেল, সে সেখান থেকে চলে গেল। কিন্তু রাজকন্যা মায়া তার পিছু নিলেও বের হওয়ার পথ পেল না। চোখের পলকে তো বোন মানুষ উধাও হয়ে গেল, কিন্তু আমি কেমন করে বের হব এখান থেকে? কে নিয়ে যাবে আমাকে? আর কি কখনো ঘরে ফেরা হবে না আমার? ওদিকে রাজকুমার তাজের কেমন যেন লাগতে শুরু করলো, বারবার তার পিতার জন্য মন কেমন করছিল। বন্ধু রাজকুমার, তুমি এমন কেন করছো? কি হয়েছে তোমার? পিতার জন্য বুকের মধ্যে কেমন যেন করছে, মনে হচ্ছে পিতাকে আর দেখতে পাবো না। এখন আমি কি করব বন্ধু? একদিকে আমার পিতা, আরেকদিকে রাজকন্যা, আমি কোন দিকে যাব? বন্ধু, তোমার মন যা বলে তুমি তাই করো, আমি সব সময় তোমার সাথে আছি। ওদিকে টুনিয়া টিয়া উড়ে উড়ে এলো একটা পথে, টিয়া বেশ হাঁপিয়ে গেল। বন্ধু টিয়া, কি হলো তোমার? এখনো অনেকটা পথ বাকি, চলো চলো, আর দেরি করা চলবে না। আমি আর উঠতে পারছি না বন্ধু, আমার ডানা যেন আর মেলে ধরতে পারছি না। অদৃশ্য দেয়ালের আঘাতটা বেশ জোরালো ছিল, কিন্তু সময় মতো পৌঁছাতে হবে আমাদের। তো বন্ধুরা, এবার কি হবে? রাজকুমারের জীবন থেকে কি তার পিতা হারিয়ে যাবে? টুনিয়ার টিয়ার আগে কি পিছাস পৌঁছে যাবে সমুদ্রগড়ের প্রাসাদে? বোন মানুষ আলোর দেশের কথা শুনে কেন চলে গেল? এইসব কিছু জানতে পরের পর্বে চোখ রাখো, আর পরের পর্বটা আসছে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।